বিজ্ঞানী পরিচয়ে কোটি কোটি টাকা ও জমি হাতিয়ে নিয়েছে সাইফুল ইসলাম নামের এক প্রতারক। প্রতারণার কাজে খোলা হয়েছে রাজা বাচ্চা নামের একটি প্রতিষ্ঠানও। জলবায়ু পরিবর্তন প্রতিকার ও করোনা প্রতিরোধ সহ নানা প্রজেক্টের কথা বলে করা হয়েছে প্রতারণা। মঙ্গলবার রাতে রাজধানী ও টাঙ্গাইলের বিভিন্ন এলাকা থেকে সাইফুল ইসলাম সহ ১৬ জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। দশ বছরেরও বেশি সময় ধরে নিজেকে পরিচয় দিয়েছেন বিজ্ঞানী হিসেবে, প্রচার করেছেন বিভিন্ন দেশের প্রধানদের সাথে তার ব্যক্তিগত যোগাযোগ রয়েছে এমন কথাও। জলবায়ু পরিবর্তনের প্রতিকার ও করোনা প্রতিরোধের উপায় বের করেছে এমন প্রচারণাও চালায় সাইফুল। বিভিন্ন দেশের প্রধানরা সহায়তা করছেন তার এই প্রজেক্টে, এমন প্রচারণার মাধ্যমে শুরু হয় প্রতারণা। বিএসসি পাস এবং সে প্রথম জীবনে টিউশনি করেছে এবং পরবর্তীতে সে পোলট্রি ফিডের ব্যবসা করেছে। সে বিদেশি বিভিন্ন সংস্থা হতে ১ বিলিয়ন ডলার অনুদানের কথা বিভিন্ন ভিকটিমকে সে জানিয়েছিল। সে ভিকটিমদের উপস্থাপন করেছে করোনা প্রতিরোধে তার যে কয়েল টেকনিক, এটি রাষ্ট্রীয়ভাবে নীতিগতভাবে অনুমোদন দেওয়া হয়েছে। সে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস, তুরস্ক প্রেসিডেন্ট এরদোগানের সাথে তার পত্রালাপের ছবি সে সবাইকে দেখাতো। সোমবার এই প্রতারক সহ ১৬ জনকে অস্ত্র ও মাদক সহ আটক করেছে র‍্যাব। র‍্যাব বলছে মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা ও জমি হাতিয়ে নিয়েছে সাইফুল ও তার প্রতিষ্ঠান। এই বিনিয়োগের অর্থ পেতে তার কিছু কার্যক্রম গ্রহণ করা প্রয়োজন, যেমন কিছু টাকা পয়সা তাকে বিভিন্ন জায়গায় খরচ করতে হবে। এই প্রেক্ষিতে সে সবাইকে বলে যে তারা এখন যারা যারা টাকা দিবে তাদের পরবর্তীতে তারা প্রচুর পরিমাণ মুনাফা পাবে। এবং কিছু কিছু ভিকটিম আমাদেরকে বলেছে ২৫,০০০ টাকা বিনিয়োগের মাধ্যমে সে তাদেরকে কোটি টাকা লাভের অফার পর্যন্ত দিয়েছে। সাইফুলের পুরো পরিবারই জড়িত প্রতারণার ব্যবসায়। র‍্যাব বলছে নিজেকে গুরুত্বপূর্ণ বোঝাতে ৬ জন দেহরক্ষী নিয়ে চলত সাইফুল। সে ৩০ জন এজেন্ট নিয়োগ করে বিভিন্ন ক্ষেত্রে প্রতারণার জন্য। এর মধ্যে তার ২জন ছেলে রয়েছে, তার ওয়াইফ রয়েছে এবং বড় ছেলের স্ত্রী রয়েছে। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা। তাকে নিয়ে দেশ বিদেশে যে অপপ্রচার হয়েছিল, সেনা প্রধান হিসেবে এর জবাব দেওয়ার প্রয়োজন মনে করেননি বলে জানিয়েছেন জেনারেল আজিজ আহমেদ। বিকেলে চট্টগ্রাম সেনানিবাসে বিদায়ী কর্নেল কমান্ড্যান্ট হিসেবে সেনাপ্রধানের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এই কথা জানান তিনি। এ সময় জাতির যে কোনো দুর্যোগে সেনাবাহিনীর সদস্যদের প্রস্তুত থাকার আহ্বান জানান জেনারেল আজিজ আহমেদ। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর ঐকান্তিক প্রচেষ্টায় সেনাবাহিনী একটি আধুনিক ও চৌকস বাহিনী হিসেবে বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। কে এই ধরনের কথা বলল, দেশের এই বিশাল একটা সংগঠনের এত শীর্ষ পর্যায়ে থেকে ওই দুই একজন ছোটো খাটো লোকের কথায় যদি বিভ্রান্ত হতে হয় তাহলে তো আর সেনাবাহিনী কমান্ড করার, তাহলে আমি এই ৩ বছর সেনাবাহিনী কমান্ড করলাম কীভাবে? আমি তো সেটার কোনো ধরনের প্রতিক্রিয়া দেখানোর কোনো প্রয়োজনই মনে করি না।